itu di China atau apa luar sana membuat jus. Jus itu pasti nggak mahal lagi itu yang Hey guys, assalamualaikum. Welcome to my YouTube channel and welcome to new video. So, shabai ashe chhen ek beshi bhalo achen ar amar thumbnail dekhe bujhte perechen ajke video ta ki niye hote hocche. Ajke ami ektu iftar mahfile jabo amar bondhuderke niye. So, ekhon almost asura ajan diyeche namaz porbo then ami iftar mahfile join korbo. To asha korchi onek beshi bhalo ekta din katbe. Bhalo ekta din na shomoy katbe kichu bondhuder ni school er bondhuderke niye. To চলেন যাওয়া যাক। সো আমি অন দ্য ওয়ে এখন নামাজ পড়ে বেরিয়েছি, এখন রাস্তায় আছি। সো এখন ওইখানে চলে যাচ্ছি, দেন ওইখান থেকে আপনাদের সাথে দেখা করবো। ওকে ওকে, আমরা এখন রেস্টুরেন্টে। সো এখানে আমার ফ্রেন্ড থাকে, সবাই এসেছে স্কুলে। সবাইকে আনন্দ আনন্দ লাগতেছে, তবে আরো যারা বাইরে আছে বা আসে নাই তাদের উপস্থিতি থাকলে আরো ভালো লাগতো এবং পুরনো স্মৃতিগুলো তাহলে হতো। ও কিন্তু আমাদের ক্লাসের সবচেয়ে কিং ছিল, কারণ সেরকম একটা জোস ঘটনা ঘটেছে আমাদের পেছনে। ওর ঘটনার পর কিন্তু আমরা সবাই সম্মতি দিলাম, উদ্ধার পেয়েছি। ওকে ওকে, বঞ্চিত না, উদ্ধার পেয়েছি। কারণ হচ্ছে আমাদের স্যাররা এত পরিমাণ আমাদেরকে মাইক দিত 360 ডিগ্রি। আমাদের ভূমি সচিবকে দেখাও, অভূত গুশাল আইয়ু। আমাদের এখানে কিন্তু অনেক ধরনের প্রফেশন আছে। সমস্যা নাই, যেভাবে হোক না কেন উল্টা পাল্টা ঠিক আছে সবাইকে আসসালামু আলাইকুম। আমি যাদেরকে খুঁজতেছিলাম, অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য ছিল সবার সাথে একটু আলাপচারিতা করি, সবাইকে দেখি, কিন্তু দুর্ভাগ্যবশত অনেকে আমাদের বর্তমানে বাহিরে অবস্থান করছে, সবাইকে পেলেই খুশি লাগতো। তো এটাই আর কি ইফতার শেষে সবার থেকে আমরা স্কুল লাইফের মজার মজার ঘটনা জিজ্ঞেস করবো, দেন সবার লাইফের কার প্রতি কি পরিমাণ খুব ছিল সেটাও জিজ্ঞেস করবো। আগামীবার থেকে যদি আমাদের ফ্রেন্ড সার্কেলরা আবার একত্রিত হওয়ার কোনো প্রচেষ্টা থাকে আমাদের মধ্যে, সবাই আসবে, এসে সবার উপস্থিত থাকবে এবং আমাদের ভালো লাগবে। অনেক দিনের দীর্ঘ গ্যাপটি, সময়ের সাথে সাথে সবাই চেঞ্জ হচ্ছে, আসলে আমাদেরও চেঞ্জ হওয়া উচিত এবং সবার যে ভুলগুলো হয়েছে সেগুলো শুধরানোর এখনই সময়। হয়তো জেনে করেছি না জেনে করেছি, তো সবার উপস্থিতি চাইবো আগামী কোনো একটা প্রোগ্রামে সবাই উপস্থিত থাকবে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের 2015 ব্যাচটি আবার উজ্জীবিত হবে, এই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল এখানে মিসিং,
কারণ হচ্ছে সবাই ফ্যামিলির কারণে, হ্যাঁ সবাই ফ্যামিলির কারণে বাইরে চলেছে, আর অনেকে কিন্তু দেশে আছে কিন্তু ওদের কাজের কারণে বা ফ্যামিলির কারণে আসতে পারে না, করতে পারে নাই। তো যারা মিলে দেখতেছ তাদেরকে রিকোয়েস্ট করে দেবো আমরা একটা ফিট পুনর্মিলন করবো, সবাই ওইখানে অ্যাটেন্ড রাখবি। আর যদিও বা আমরা চাই আজকে একটা মিটিং করবো, যদি পারি আমরা ঈদের পর একটা কোথাও ঘুরতে যাবো, এটা হলে আরো বেশি বেটার হবে। তাহলে আমাদের সবার আরেকটা এটা হচ্ছে গ্রিনসের বিরিয়ানি, এই করে খাচ্ছি আমরা মাংস কষতেছি, যাই হোক খাওয়া দাওয়া দেখি। ওকে খাওয়া দাওয়া শেষ, প্যাট ভরা আমাদের। এটা হচ্ছে কারাবের চলে, এই যে ক্যামেরা দিকে মাইক কালাম, কালাম দিকে কিছু একটা বলবে, এই দেখো মাইক কালাম, মাইক কালাম, এই যে ব্যান্ডার মাইক কালাম, নট কালাম, নট কালাম। এটা হচ্ছে আমাদের ক্লাসের প্রকাশ আন্ডু, আন্ডুকে দেখার জন্য সবাইকে দেখো আন্ডু, এটা হচ্ছে আমাদের ক্লাসমেট প্রকাশ আন্ডু, এটা হচ্ছে আর এটা হচ্ছে এটা ছেলেটা একটু ভালো না, ভাবিদেরকে একটু বেশি ডিস্টার্ব করে সবাই ছেলেটাকে ডিসকাউন্ট বেশি দিই। এটা হচ্ছে কালামের ছেলে, এটা হচ্ছে কালামের ছেলে প্রকাশ কালাম, সবাই ছেলেটা করে এটা এটা সবাই এখানে প্রফেশনাল মনে হয় অনেক জায়গা, সবাই ইঞ্জিনিয়ারিং করতেছে, জায়গা সম্পূর্ণ অফিসে জব, আরো হচ্ছে টেইলার, আরো নিয়ে সবাই আছে, আর আমি আর জীবন একসাথে একই কলেজে আছি, কিন্তু এখন রাজনীতিবিদ আমি বেকার। সব ছেলে টাকা বেশি দিচ্ছে, আমি সবাই নিজ দিয়েছে 120 টাকা, 200 টাকা, এই চোখের মতো ঘুরছে ভিতর বপে যাচ্ছে দাঁড়া দাঁড়া ঘুরছে ভিতর সবাই চলে যাচ্ছে। খাওয়া দাওয়া তো শেষ করে ইফতার, সবার সাথে কথাবার্তা শেষ করে চলে আসছি, এখন আসছি সে প্রিয় ভাই প্রিয়া। এবার প্রিয়ার এই ঈদের লুকস হবে মুজিব ভাই, কালো সাদা পাঞ্জাবি আর কালো কুটি ভাই, গরম কেমনে চলে আসছি, আপনারাও বুঝতে পারতেছেন
তো মোটামুটি বন্ধুদের সাথে অনেকক্ষণ আড্ডা আড্ডা বলতে তেমন বেশিক্ষণ না কথাবার্তা হয়েছে, বেশ সবাই এক হতে পারেনি, কারণ হচ্ছে সবাই তো আর একসাথে এখন থাকে না, সবাই অনেক কাজকর্মে ব্যস্ত, তো অনেকেই দেশের বাইরে চলে গিয়েছে, আর আর বেশ কিছু ফ্রেন্ডস আপনার জবে ব্যস্ত, দ্যাটস ওয়াই আসতে পারে, মেবি আমরা আবার ঈদে একটা গেট টুগেদার করতে পারি, তখন হয়তো আবার সবাই এক হব, আর যারা যারা এসে তাদের অনেক থ্যাঙ্কস, আর যারা আসে নাই তাদেরকে বলবো মিস করেছো, আশা করি তোমরা ঈদে আবার আসবা, ঈদে যেন তোমরা সবাই অ্যাটেন্ড থাকতে পারো, সেটাই তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এই আর কি। তো সবাই অনেক বেশি আশা করছি ভালো আছেন, সো এখন চলে যাবো, আশা করছি সবার ভিডিওটি ভালো লেগেছে, যদি খুব অ্যাডমারভাবে ভিডিওটা হয়েছে তেমন একটা খুব ভালো ভিডিও হয়নি, কারণ তেমন একটা প্রিপারেশন ছিল না বন্ধুদের রিকোয়েস্টে ভিডিওটা করা এই আর কি। সবাই বেশ ভালো থাকবেন, সুতরাং সবাই আমার জন্য অ্যান্ড সবার রমজান কেমন যাচ্ছে কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটা যদি আপনার 100টা লাইক ফুল ফিল করে দিতে পারেন তাহলে আমি খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিও আনবো, যদি আপনার 100টা লাইক এনে দিতে না পারেন তাহলে আমি এই রমজানের কোনো ভিডিও করবো না, কোনো ভিডিও দেখার সুযোগ করে দেন, সো প্লিজ এখনই লাইক দিয়ে দেন আর শেয়ার করে দেন ভিডিওটি, যাতে আরও বেশি বেশি লাইক চলে আসে, তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা বাই, আল্লাহ হাফেজ। আমাদের পাঞ্জাবির জন্য কয়টা বলছে 500 টাকা।